বিজনেস কিপার টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি দেখাবো কোটেশন বা এস্টিমেট কিভাবে তৈরি করতে হয় এক্সাম্পল আপনার এটা হচ্ছে একটা হার্ডওয়্যার স্টোর এখানে মিস্ত্রিরা আসবে বা বিভিন্ন কোম্পানি থেকে লোকজন আসবে সে আপনার থেকে এস্টিমেট নিয়ে যাবে এবং পরবর্তীতে সে আবারও এই এস্টিমেট নিয়ে এসে আপনার থেকে প্রোডাক্ট কিনবে সো এস্টিমেট করার জন্য আমাদের এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে কোটেশন এই হচ্ছে কোটেশন সো কোটেশনের মানে আমরা অনেকেই বুঝি যারা বুঝি না তাদের জন্য বলছি যে কোটেশনটা হচ্ছে এমন একটা বিষয় যে এটা প্রি সেল অর্থাৎ একজন লোক আসলে আপনার একটা প্রাইস লিস্ট দিয়ে দিলেন যে তিরিশ দিন পর্যন্ত আপনার জন্য এই প্রাইস লিস্ট অ্যাপ্রুভাল হবে মানে কাজ করবে সো এই ক্ষেত্রে কোটেশন আমাদের এই মুহূর্তে কোনোটা করা নাই আমরা একটা কোটেশন অ্যাড করি কোটেশন অ্যাড করা অনেকটা সেল অ্যাড করার মতোই সো এখানে আমরা হচ্ছে সেন্ট দিয়ে দিব হচ্ছে স্ট্যাটাসটা সাপ্লায়ার আমরা সাপ্লায়ার আমাদের এখানে দেওয়ার প্রয়োজন নাই বিলার প্রয়োজন নাই কোনো কিছু এখানে দেওয়ার প্রয়োজন নাই আমরা হচ্ছে শুধুমাত্র প্রোডাক্ট যেমন আমরা ডাফ শ্যাম্পু দিব তাকে কাস্টমার একটা সিলেক্ট করতে হবে যে আমি কোন কাস্টমারকে দিচ্ছি সো আমি এটা করিমকে দিয়ে দিচ্ছি করিম রেধা কে দিচ্ছি সো ডাফ শ্যাম্পু দুইবার চলে আসছে আমি এটা একবার কেটে দিচ্ছি ডাফ তারপরে দিব আমি হচ্ছে অলিম্পিক যে ভাই আপনি যদি আমাদের থেকে তিরিশ দিনের মধ্যে দাম মানে প্রোডাক্ট নেন তাহলে আমরা এটা আপনার থেকে দশ টাকা করে রাখবো দশ টাকা কিন্তু দেখেন এখানে কিন্তু লাল হয়ে গেছে মিনস হচ্ছে কোয়ান্টিটি নাই সমস্যা নেই আমরা কোয়ান্টিটি এনে দিব আপনাকে আর এটা হচ্ছে আমরা আপনার থেকে সাতশো টাকা করে রাখবো সো এটাও কিন্তু এই মুহূর্তে কোয়ান্টিটি নাই সরি কোয়ান্টিটি আমি সাতশো দিয়ে ফেলছি এটা আমি হচ্ছে বারো পিস দিয়ে দিচ্ছি সো যদি কোনো ডিসকাউন্ট তাকে আমরা দিই যেমন তার টোটাল হচ্ছে নয় হাজার সাতশো বিশ আমরা তাকে বললাম যে ভাই আমরা আপনাকে হচ্ছে সাতশো বিশ থেকে যদি আমি পাঁচশো টাকা রাখতে চাই তাহলে হচ্ছে দুইশো বিশ টাকা আমাকে ডিসকাউন্ট দিতে হবে সো দুশো বিশ টাকা যদি আমি তাকে ডিসকাউন্ট দিই এবং হচ্ছে এটার একটা বিষয় থাকে যে এটা হচ্ছে আপনার কবে আপনি করতেছেন তো কবে করতেছেন এটা ডেট কিন্তু এখানে দেওয়া আছে সো আমরা যদি এখানে এখন এটাকে সাবমিট করে দেই তাহলে কিন্তু আমাদের একটা কোটেশন তৈরি হয়ে যাবে এই দেখেন আমাদের একটা কোটেশন তৈরি এটা একটা বিলের মতোই শুধুমাত্র হচ্ছে অর্ডার ডিসকাউন্ট কত টোটাল অ্যামাউন্ট এত টাকার পণ্য যদি আপনি কেনেন তাহলে আপনি এত টাকা রাখবো আপনার থেকে এখন একটা প্রশ্ন আসবে যে এই লোকটা যদি আপনার কাছে এক মাস পরে আসে তাহলে কি করবেন তাকে অবশ্যই এটা প্রিন্ট করে দিয়ে দিয়েছেন এখান থেকে আপনি শুধু চলে যাবেন লিস্ট কোটেশন এখানে গিয়ে সার্চ করবেন কোনটা সার্চ করবেন ওই রেফারেন্স নাম্বারটা সার্চ করবেন যেমন তো দিলে এটা চলে আসবে যদি জিরো দিয়ে তাহলে কিন্তু কোনোটাই আসবে না সো এখান থেকে আমরা হচ্ছে তখন কি করবো আমরা হচ্ছে চেক করবো দেন তাকে আমরা বলতে পারি যে ভাইয়া আমরা হচ্ছে এটা আটশো টাকা করে আপনাকে ধরছিলাম এটা এখন কিন্তু আটশো দশ টাকা করে দিতে হবে আপনাকে বা এটা বারো টাকা করে ধরছিলাম এটা এখন হচ্ছে আপনার দশ টাকা করে ধরতে পারবো মানে ধরতে পারবো আমরা সেক্ষেত্রে যদি এটা কনফার্ম করে তাহলে এখান থেকে অ্যাকশন অ্যাকশন থেকে ক্রিয়েট সেল দেখেন ক্রিয়েট সেল সো আমরা যদি এখন ক্রিয়েট সেলে চলে যাই তাহলে কিন্তু তার সব তথ্য তো আগেই দেওয়া ছিল তো ক্রিয়েট সেলে গেলে এখন কিন্তু সেল হবে না কারণ কী কারণ এটা কোয়ান্টিটি হচ্ছে কম আছে সো আমরা এটা এক পিস করে দিই এটা যদি আমরা এক পিস করে দিই তাহলে কিন্তু আমাদের এটা সাদা হয়ে গেছে দ্যাট মিনস এটা এখন দেওয়া যাবে সো নয় হাজার ছয়শো বারো টাকা সো নয় হাজার ছয়শো বারো টাকা এখন হচ্ছে আমরা তাকে ছয়শো বারো টাকাই ডিসকাউন্ট করে দিব সো ছয়শো বারো টাকা যদি আমরা তাকে ডিসকাউন্ট করে দিই তাহলে তার গ্র্যান্ড টোটাল নয় হাজার টাকা চলে আসে এবার হচ্ছে সে পেমেন্টটা কীভাবে পিট কী করবে তো আমরা দিয়ে দিলাম যে সে এটা পেড করে দিছে এখন তাহলে দেখে নিজে একটা বার চলে আসছে এটা হয়ে আমাদের হচ্ছে সাবমিট হয়ে যাবে অর্থাৎ কোটেশন থেকে ডিরেক্ট আমরা সেল করে ফেললাম এই যে কোটেশন থেকে কিন্তু আমাদের কিন্তু আর কিছুই লিখতে হলো না আমরা ডিরেক্ট আমরা সেল করে ফেললাম সো এই দেখেন এখানে কিন্তু সেলের স্ট্যাটাসটা কিন্তু কমপ্লিট হয়ে আস। সরি যে আপনার কোটেশন কারণ কি এটা সেল হয়ে গেছে এটা সেল হয়ে গেছে এখন এখান থেকে চাইলে আবারও সেল করা যাবে কোনো সমস্যা নেই সো আশা করি কোটেশনের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন